হাই ফ্রেন্ডস আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি বাঙালিদের ট্র্যাডিশনাল একটি রান্না সজনে ডাটা দিয়ে আলু পোস্ত সেটা করে দেখাবো রান্নাটি ভীষণ সহজ খেতেও খুব ভালো লাগে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ডাটা আলু পোস্তর জন্য আমি এখানে সজনে ডাটাগুলোকে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর এইভাবে মাঝারি টুকরোতে কেটে নিয়েছি আর এখানে জল দিয়ে ধুয়ে নিয়েছি তার সাথে আমি নিয়েছি দুটো আলু যেটাকে এইভাবে টুকরো করে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি যারা টমেটো পছন্দ করেন না তারা দেবেন না তবে টমেটো দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয় তাই আমি নিয়েছি রান্নার জন্য পোস্ত আমি এখানে নিয়েছি প্রায় দু বড় টেবিল চামচের মতন এবার আমি দেখিয়ে দেব যে আমরা মিক্সিতে কিভাবে মিহি করে পোস্ত বাড়তে পারি এখানে পোস্তটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি আর আলাদা করে জল দিয়ে ধুই নিই শুকনো পোস্তটাকেই এখানে আমি মিক্সারের যে ছোটো গ্রাইন্ডারটা হয় সেটার মধ্যে নিয়েছি তার সাথে দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা এবার প্রথমে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই পোস্তটাকে শুকনোই গুঁড়ো করে নেব প্রায় এক মিনিটের মতনই এইটা আমরা মিক্সিতে চালিয়ে নেব তাহলে দেখুন সাইডে লেগে লেগে গেছে এই যে মিক্সির জারটার মধ্যে সাইডে লেগে আছে সেগুলোকে আমি এখন এক জায়গায় করে নিচ্ছি এগুলোকে সব এক জায়গায় করে নেব। যেগুলো নিচে নিচে লেগেছে বা ধারে লেগে আছে তারপরের মধ্যে আমরা পরিমাণ মতন জল দেব জলটা এরকম দিতে হবে যাতে ওপরে না ভাসে অথচ পোস্তগুলো হালকা ভিজে যায় আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি আবার এটাকে আমরা এক মিনিটের মতন আবার ঘুরিয়ে নেব এক মিনিটের মতন চালিয়ে নিলেই এইভাবে আমাদের একদম মিহি পোস্ত বাটা রেডি দেখিয়ে দিচ্ছি আমি অনেকেই শিললে বাটার মতন সময় পায় না বা শিলে বাড়তে অসুবিধে হয় তাদের তারা এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন রান্নাটা আমি করছি সর্ষের তেলে এখানে প্রায় দূর বড় টেবিল চামচের মতন আমি দিয়েছি সর্ষের তেল এবার তেলের মধ্যে আমি প্রথমে ডাটাগুলোকে একটু ভেজে নেব ফ্লেমটা এখন একদম লো করে দিয়েছি আমি আর প্রায় দু মিনিটের মতন একটু ঢেকে ভেজে নেব যেহেতু কচি ডাটা এগুলো ভাজতে বেশি সময় লাগে না আর ফ্লেমটা একদম লো করে দিতে হবে না হলে কিন্তু বাইরে দিয়ে কালচে কালচে হয়ে যাবে ডাটাগুলো আর ডাটাগুলো পুড়ে গেলে পোস্ত সাতটায় চেঞ্জ হয়ে যাবে খেতে বাজে লাগবে সেই জন্য আমি অল্পই ভেজে নিয়েছি দু মিনিট হয়ে গেছে এবার এই ডাটাগুলোকে আমি তুলে নেব ডাটাগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমরা নুন আর হলুদ দিয়ে দেব অনেকে পোস্ততে হলুদ দেওয়া পছন্দ করে না বা অনেকে পোস্ততে ফোড়নও দেয় তবে এইভাবে পোস্তটা করলে পোস্তর গন্ধটা ভালো থাকে টেস্টটাও ভালো হয় তাই চেষ্টা করবেন কোনো রকম ফোড়ন না দিয়েই রান্না করার তো আলুটা দিয়ে আমি এবার আন্দাজ করে একটু নুন দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি আমি জাস্ট পোস্তটা একটু হালকা রঙ আনার জন্য বেশি হলুদ দিলে কিন্তু আবার হলুদের গন্ধ করবে তাই সামান্য একটু হলুদ দিলেই হবে এবার নুন আর হলুদের সাথে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফ্লেমটা এখন মিডিয়াম করে দিয়েছি আর এটা চাপা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিটের মতন এই মিডিয়াম ফ্লেমেই রান্না হতে দেব আলুগুলো দেখে মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে এসছে এবার মধ্যে আমি একটু জল দিয়ে দেব প্রায় হাফ বাটির মতন বা হাফ কাপের মতন একটু জল দিলাম জলটা দিয়ে এর মধ্যে আমি যে ডাটাগুলো হালকা ভেজে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দেব আর ডাটা আর আলু দুটো দিয়ে এটা আরও কিছুক্ষণ আমরা চাপা দিয়ে রান্না করব প্রায় চার মিনিটের মতন এটা আমি মিডিয়াম ফ্লেমে একটু ঢেকে রান্না করব চার মিনিট পর আলু আর ডাটা দুটোই মনে হচ্ছে সেদ্ধ হয়ে এসছে এইভাবে সেদ্ধ করতে হবে বা খুন্তিটা এইভাবে আমাদের নাড়তে হবে যাতে কোনোভাবেই ডাটাগুলো ভেঙে না যায় বা একদম ভেঙে গেলে কিন্তু দেখতে খুব বাজে লাগবে ডাটাগুলো একদম ঘেটে যায় এবার আমি সাইডগুলো একটু ফাঁকা করে দিয়ে এই যে টমেটোটা কেটে রেখেছিলাম ছোট করে টুকরোয় সেটা দিয়ে দিলাম টমেটোটা আমি প্রথমেই তেলে দিই নি প্রথমেই তেলে দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয় এবার টমেটোর সাথে হালকা নেড়েচেড়ে নিয়ে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম আর তার সাথে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর এবার পোস্তর সাথে এই ডাটা আর আলুটাকে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে ওপর নিচ করে এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে যদি নুনটা কম থাকে তাহলে এই সময় একটু নুনটা দিয়ে আমরা ঢাকা দিয়ে রান্না করব আর যাদের মনে হবে যে জলটা কম আছে বা যারা একটু থক থকে পছন্দ করেন পোস্ত খেতে বা একটু অনেকরা ঝোল পোস্তও খেতে ভালোবাসেন তারা এই সময় অল্প জল অ্যাড করে দিতে পারেন প্রায় তিন চার মিনিট একটু ঢেকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে আমাদের ডাটা আলু পোস্তটা একদম রেডি দেখুন ডাটাগুলো একের গায়ে লেগেও নেই অথচ ভালো সেদ্ধ হয়ে গেছে আমি একটা ডাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এ দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডাটা আলু পোস্ত শুধু শুধু খেতে ভালো লাগে ভাতের সাথে খেতে তো ভালো লাগেই তাহলে রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে আমাদের খুব ভালো লাগে আমাদের মনোবল বাড়ে আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে প্রথম তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আমার পাশে থেকে আমাকে এইভাবেই সাপোর্ট করুন ধন্যবাদ